એ પવિત્ર માસ જે વૈશાખ માસ ધર્મ માસ બૈશાખ માસ માઘ માસ આ દામોદર માસ એ ત્રણ માસ કે ધર્મ માસ બોલા હૈ સમસ્ત માસે ભક્તરા ધર્મ આચરણ કરે વિશેષ કેશે માસુ ગુરુત્વ દેવા દ્વારા એ માસ માસગીતે ভগবানের বিবিধ লীলা সম্পাদন হয়েছে যার ফলে এই মাসগুলির আরও বেশি গুরুত্ব রয়েছে তে বৈশাখ মাস আমরা খুবই গুরুত্বর সঙ্গে পালন করি আবার এই মাসের আগামীকালকে একটা বিশেষ দিন আছে অক্ষয় তৃতীয়া তে বৈশাখ মাসে পবিত্র দিন অক্ষয় তৃতীয়া এই দিনে চন্দনযাত্রা উৎসব হয় ভগবানকে চন্দন দিয়ে সুশীতল করানো হয় ভক্তরা ভগবানের সেবা করার সুযোগ গ্রহণ করে তো কালকে থেকে এই বিশেষ সেবা ভগবান গ্রহণ করেন ভগবান নিজে আদেশ করেছিলেন তার ভক্তদের বিশেষ করে জগন্নাথপুরীতে জগন্নাথ দেব তিনি আদেশ করেছিলেন ইন্দ্রদিম্ন রাজাকে যে আমার অঙ্গে সুশীতল মলয় চন্দন লেপন করো তাহলে আমি সুশীতল হব আমার অঙ্গ সুশীতল হবে তো ভগবান নির্দেশে জগন্নাথ পুরীতে এই আগামীকাল অক্ষয় তৃতীয় দিন থেকে জগন্নাথের অঙ্গে মলয় চন্দন দেওয়া হয় ভগবানের সুখ বিধানের জন্য এটা আছে ভক্তি প্রেম প্রেম মানে কি প্রেম মানে যে প্রভুর সন্তুষ্টি বিধান আরাধ্য ভগবানের সন্তুষ্টি বিধান সেটাকে বলে প্রেম তার খুশি তিনি যেটি চান সেটাই খুশি করানো তো সেটা ভক্তরা সর্বদা ভগবানের প্রীতি বিধানের জন্য সেবা করে আমরা জগতে নিজের বিধান করার চেষ্টা করি কিন্তু ভক্ত ভগবানের সুখ বিধান করতে চেষ্টা করে আমরা দেখি জগতে স্ত্রী স্বামীকে সুখবিধান করতে চেষ্টা করছে আবার স্বামী স্ত্রীকে সুখবিধান চেষ্টা করছে এগুলি কাম হয় এখানে জগতে থাকতে হয় কিন্তু ভক্তি বা প্রেম কেবল ভগবানের বিধান সেটা হচ্ছে প্রেম ভক্তি অনেক লোক প্রেম প্রেম বলে প্রেম মানে কি প্রেম আর কাম এই দুটি জিনিস এই জগতে আছে আমরা দেখছি কাম এই জগতে জড় জগতে প্রেম নামে প্রচার হচ্ছে আমরা ছেলে মেয়ে ভালোবাসছি ভাবছি এটা প্রেম হয়ে গেলো কিন্তু এটা প্রেম নয় এটা কাম ছেলেটা মেয়েকে ভালোবাসছে মেয়েটা ছেলেকে বাঁচছে এতে বন্ধন হয় আর এই জগতে জড় আসক্তির দ্বারা বারবার জন্ম মৃত্যু চক্র হয় সেই ভালোবাসা সেই প্রেমটা কামে পরিণত হয় নরকে নিয়ে যায় অন্ধকারে নিয়ে যায় নিজের অজ্ঞানতায় চলে যায় তার আস্তে আস্তে একটার পর একটা গিট হতে থাকে ভাগবতে বলা হচ্ছে পুমস্ত্রীয় মিথুনি ভাবম এতম তৈরমিত হৃদয় গ্রন্থিম আহু হৃদয়ের যে গ্রন্থি মানে গিট সেখানে বাঁধা যায় বেঁধে যায় ছেলেমেয়ের আকর্ষণ থেকে একটা ছেলে একটা মেয়েকে আকর্ষিত হচ্ছে একটা মেয়ে একটা ছেলেকে আকর্ষিত হচ্ছে এভাবে ছেলে মেয়ের আকর্ষণটা হচ্ছে প্রথম বন্ধন তারপরে কি বন্ধন হয় অত তার থেকে গৃহ মনে করেন আমার একটা ঘর লাগবে জমি জায়গা লাগবে পুত্রকন্যা লাগবে টাকা পয়সা লাগবে এভাবে একটার পর একটা গিট হয়ে যায় একটা গিট থাকলে খুলতে অসুবিধা নেই অসুবিধা আছে একটা দৌড়ি দিয়ে বেঁধে দিলাম গিট ওটা খোলা কষ্ট হবে কষ্ট হবে না যখন এরকম শত গিট পড়ে যাবে খুলতে পারবে সেজন্য আমরা দেখুন আগে ছেলে মেয়ে ভালোবাসলাম বন্ধন হয়ে গেল হৃদয় থেকে একটা তারপরে ভাবলাম ওটা ঘর লাগবে দ্বিতীয় বন্ধন হয়ে গেল তারপরে ভাবছি ঘর হবে সন্তান সন্ততি চায় ছেলে মেয়ে উৎপন্ন হল তখন আরও বন্ধন হয়ে গেল। তুমি এইভাবে গিট ফেলতে থাকে গিট খুলতে চাচ্ছে না চেষ্টা করছে না কিন্তু বন্ধন করতে চেষ্টা করছে তারপরে টাকা পয়সা লাগবে আরও বন্ধন হয়ে গেল তারপরে আত্মীয় স্বজন হবে তার আত্মীয় স্বজন তার আত্মীয় স্বজন এরকম নাতি পুন নাতি তার নাতি এরকম করতে করতে সারা দুনিয়ায় গিট শত শত গিট পড়ে যাচ্ছে আর বেরোতে পারে না এত গিট পড়ে যায় তখন কি হবে এই বন্ধন থাকলে সর্বদা অসন্তোষ কোনো সময় সুখী নেই সে ভাবছে আমি এটার পরে মনে হয় একটু সুখী হব দেখা গেল নাতিটা হসপিটালে তখন দৌড়াচ্ছে ওখানে নাথ বউ এসেছিলো দেখবে ভাবছিল নাথ বৌ নাথ বউ কী হলো গর্ভবতী হয়েছে হসপিটালে গিয়ে দেখা গেল তার গর্বে যে সন্তানটা নষ্ট হয়ে গেল। অপারেশন করতে গিয়ে সিজার করতে গিয়ে বাচ্চাটা মারা গেল আর নাথ বউটাও মারা গেল তখন আরও কষ্ট একটার পর হারাবেন আর একটার পর আরেকটা কষ্ট হবে তবুও না না ও একটা নাত বউ গেছে আরেকটা নাত বউ আছে তারপরে আবার জয়েন্ট করছি গিট দিচ্ছি আবার তো এই জন্য শাস্ত্রে বলে যে আমাদের এই গিট থেকে মুক্ত হতে হবে তার মানে নয় আমি বলছি না ভাগবত শাস্ত্র বলছে না আপনার পুতি ছেলে মেয়ে থাকবে না সব থাকবে কিন্তু আমাদের এই আসক্তিটা চেঞ্জ করতে হবে আসক্তিটা চেঞ্জ করতে হবে কোথায় পরিবর্তন করতে হবে ভগবানে কেন আপনার নাতি পুতি টাকা পয়সা যে আসক্তি এগুলি আপনাকে রক্ষা করছে না রক্ষা করবেও না আপনি ভাবছেন আমার নাত বৌটা থাকলে তার নাতিটা আমার আর কেউ নেই সে আমাকে দেখবে কিন্তু আপনার আগেই মারা গেল তাহলে কে দেখবে এই জ্ঞান অর্জন করতে হবে মনুষ্য জীবনে কিন্তু ভাবছে না না ও দেখবে ও দেখল না আরেকজন দেখবে কিন্তু এই জগতে কেউ দেখার নয় কেন ও দেখবে কোথা থেকে কি দিয়ে দেখবে আপনি ভাবছেন আমার মারা গেলে জল একটু দিবে আমার পিণ্ডটা দিবে আরে জলটা কোথা থেকে আনবে যে নাত বউ দিবে বা নাতনি নাত নাতি জল দিবে ওই জলটা কার আপনি যে মাটিতে হাঁটবেন সে মাটিটা কার এগুলি জানে না মানুষ যখন আমরা বুঝব গীতা ভাগব শাস্ত্র থেকে যিনি সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন গড আল্লাহ ভগবান একই ব্যক্তি শুধু নাম ভাষাতে আলাদা আলাদা ইংরাজিতে কেউ গড বলছে জি ও ডি মুসলিমরা আরবিয়ান ভাষায় আল্লাহ বলছে আর হিন্দুরা বাংলা ভাষায় ভগবান বলছে কিন্তু একই ব্যক্তি এই শব্দের অর্থ কী মুসলমানদের জিজ্ঞাসা করলেও তারা আল্লাহ শব্দের অর্থ একই বলবে হিন্দুদের যদি জিজ্ঞাসা করেন ভগবানের শব্দের অর্থ কী সে একই অর্থ বলবে খ্রিস্টানদের গড শব্দের অর্থ জিজ্ঞাসা করলে তারা একই বলবে অর্থটা একই কিন্তু আমরা ভাষাতে আলাদা বলছি যেমন মানুষ মেন আদিম এই যেসব হিন্দিতে আদমি বলা আছে বাংলায় বলছে মানুষ ইংরাজিতে বলছে ম্যান কিন্তু সেই আদমি মানুষ বা ম্যান তার নাম সবাই কি আলাদা আলাদা বলবে কি আলাদা আলাদা বলবে না একটাই নাম বলবে দিস ম্যান নেম ইজ গোবিন্দ এই মানুষটার নাম গোবিন্দ এই আদমিকে নাম হে গোবিন্দ এরকম বলবে কি না না আলাদা ভাষা কিছু বলবে শুধু মনুষ্য দেহ পেয়েছি ইংরাজিতে মেন হিন্দিতে আদমি বাংলাতে মানুষ কিন্তু তার নাম একটা সবাই মুসলিম সে আরবিয়ান ভাষায় যদি বলবে মানুষ বলবে বা তার ভাষাতে বলছে কিন্তু নামটা একই বলবে ঠিক সেরকম আল্লাহ গড ভগবান এটি ভাষাতে কিন্তু তার নাম একটা তার নাম হচ্ছে কৃষ্ণ সবাই কৃষ্ণ বলবে আজকে আপনারা দেখবেন সারা বিশ্বে যাবেন আমেরিকায় যান আরবে যান ইরাক ইরানে যান দেখেন কেউ মুসলিম পরিবারে সেও এই কৃষ্ণ বলে আল্লাহর নাম বলে কৃষ্ণ গডের নাম বলে কৃষ্ণ ভগবানের নাম বলে কৃষ্ণ তো এই কলিযুগের যুগ ধর্ম হচ্ছে আল্লাহর নাম করা ভগবানের নাম করা আর গডের নাম করা তো সেই গড এই শব্দটা কেন আমরা বলি আল্লাহ কেন বলি কেন ভগবান বলি গড শব্দের অর্থ খ্রিস্টানরা বলে জি মানে জেনারেটর মানে সৃষ্টিকর্তা ও মানে অপারেটর পালনকর্তা ডি মানে ডিস্ট্রয়ার ধ্বংসকর্তা এই জন্য ওরা গড বলে যিনি সৃষ্টিকর্তা পালনকর্তা ধ্বংসকর্তা এই জন্য উনি গড তাই আমরা মানুষকে গড বলতে পারি না মানুষ সৃষ্টি করতে পারে কি সৃষ্টি করতে পারে মানুষ পরিচালনা করতে পারে ধ্বংস করতে পারে কি করতে পারে কিছু করতে পারবে না কোনো একটা ঘাস তৈরি করতে পারবে না মাটি তৈরি করতে পারবে না জল তৈরি করতে পারবে না আকাশ তৈরি করতে পারবে না আগুন তৈরি করতে পারবে না পারবে কিন্তু ভগবান গড আল্লাহ শব্দের অর্থ হচ্ছে যিনি সৃষ্টিকর্তা পালন কর্তা ধ্বংস কর্তা সেই জন্য গীতায় কৃষ্ণ বললেন অহম সর্বস্ব প্রভাব মত সর্বং প্রবর্ততে ইতিমত্তা মাং বুদ্ধা ভাব সমন্বিতা সত্যিকারে যার মাথায় ঘিলু আছে বুদ্ধি আছে স্কুল কলেজ পিএইচডি ডক্টর ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী হতে পারে কিন্তু তার মাথায় যদি ঘিলু থাকে তাহলে সে জানবে এই জগতের সব কিছুর সৃষ্টিকর্তা সব কিছু যার থেকে এসছে তিনি গড তিনি আল্লাহ তিনি ভগবান তার নাম কৃষ্ণ আমরা মানি না মানি কিন্তু তার নাম কৃষ্ণ আল্লাহ গড যে আমরা বলছি ভগবান সে আল্লাহ গড ভগবান শব্দের অর্থ কী না সৃষ্টিকর্তা পালনকর্তা ধ্বংসকর্তা যার থেকে সব এসেছে এই জন্য গীতা বাইবেল পড়ুন গীতা পড়ুন কোরআন পড়ুন সেখানে লেখা আছে যে সব কিছুর মূল কর্তা হচ্ছেন আল্লাহ তার থেকে সব এসেছে আমরা তার সন্তান আমিও তাঁর সেজন্য আমাদের ধর্ম কী না তার আইন পালন করা আপনি মুসলিম হন খ্রিস্টান হন হিন্দু হন আপনি গড়ের আইন পালন করুন তাহলে আপনি ধর্ম মানেন আপনি আল্লাহর আইন পালন করুন আপনি ভগবানের আইন পালন করুন সে আইনটা কি। ভগবান বললেন যে তুমি যা করবে সর্বকর্ম মত রয়ে কেন তুমি সৃষ্টি করি কোনো কিছু তোমার নয় তুমি আমার তার মানে আমরা সবাই আল্লাহর গডের ভগবানের যদি তার হই তার জিনিস তিনি কীভাবে ব্যবহার করতে বলছেন সেইভাবে আমাদের ব্যবহার করতে হবে সেটাই আসল ধর্ম তো সেজন্য ধর্ম মানে মানুষ জানে না ধর্মংস তো সাক্ষাৎ ভগবত প্রণীতম ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন আল্লাহর দেওয়া আইন গডের দেওয়া আইন এটাকে শাস্ত্রে বলা হয় আপনার এটা ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক স্বভাবগত বৃত্তি যেমন চিনির ধর্ম হচ্ছে মিষ্টতা লবণের ধর্ম হচ্ছে তার স্বভাবগত বৃত্তিটা কি লবণ লাগবে লুন্তা লাগবে ঠিক সেই রকম আমার ধর্ম রয়েছে তো আমি জীব আত্মা এই দেহের মধ্যে আমার প্রকৃত পরিচয় আমি এই দেহ নই আমি আত্মা এটি ভগবদ্গীতায় কৃষ্ণ বললেন মময় বামস জীব লোকে জীবভূত সনাতন জীব হচ্ছে আমার নিত্য সনাতন অংশ বিভিন্ন অংশ এই আমি আত্মা আমি দেহ নই তাহলে আমি যখন দেহ নই কি করে প্রমাণ হয় আপনারা সবাই কি বলেন আপনারা কি বলেন আমার দেহ বলেন না আমি দেহ বলেন আপনি কি বলেন আমার দেহ বলেন না আমি দেহ বলেন সেই জন্য মনুষ্য জীবনের প্রকৃত ধর্ম জ্ঞান মানুষের নেই সেটি শাস্ত্রে দিচ্ছে কোরআন বাইবেল গীতাতে রয়েছে আমরা পড়ি না পেকুলেশন জল্পনা কল্পনা কল্পিত সব করি এই জন্য স্কুল কলেজ ডিগ্রি নিয়েছে মানুষ কিন্তু জল্পনা কল্পনা করে ধর্ম সম্বন্ধে জ্ঞান নেই সে ব্যাখ্যা করে ধর্ম উল্টোপাল্টা তো সেই গীতা ভাগবতের প্র্যাকটিক্যাল হন বাস্তববাদী হন আমরা অনেকে বলে আমরা বাস্তবাদী কিন্তু না যদি বাস্তবাদী হন তাহলে আপনি বলছেন আমার দেহ তাহলে আমি কে এটা জানেন না তাহলে আপনি কি করে বাস্তববাদী হলেন আমার দেহ তাহলে আমি কে আপনি কে তাহলে আপনি দেহ নয় আমার দেহ আমার হাত আমার পা আমার মাথা তাহলে আমি কে এই প্রশ্ন আমার আমরা করছি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করুন কোনো রাজনৈতিক নেতাকে জিজ্ঞাসা করুন আপনি পরিচয় দিচ্ছেন আজকে কোনো একটা দলের কালকে আপনি আরেকটা দলে যে আরেকটা পরিচয় তাহলে একটা ভাউতা চিটিংবাজি প্রতারণা সমাজে কেউ হিন্দু আজ বলছে কালকে সে মুসলিম হয়ে যাচ্ছে কাল মুসলিম কাল হিন্দু হয়ে যাচ্ছে কাল খ্রিস্টান হয়ে যাচ্ছে তাহলে প্রতারণা এগুলি ধর্ম নয় এগুলি প্রতারণার ধর্ম ধর্ম আত্মার আত্মা ভগবান গড আল্লাহর অংশ তার ধর্ম হচ্ছে কি তার সেবা করা এই জন্য আমরা সবাই সেবক চাকর একমাত্র প্রভু আরাধ্য হচ্ছেন ভগবান গড আল্লাহ কেন না তার সমস্ত জিনিস তার থেকে আমরা এসেছি এই জন্য এই বৈশাখ মাস মাঘ মাস এবং দামোদর কার্তিক মাস এটি একটা বোনাস দেওয়া হয় এক্সট্রা একটা ফ্যাসিলিটি দেওয়া হয় যে এটা করো। তাহলে তুমি অনেক কৃপা পাবে যেমন দুর্গাপূজা এলে কোনো কাপড় চুপড়ে একটা বোনাস দিয়ে দেয় বেশি বলে এইটা নিলে এই শাড়িটা নিলে এক্সট্রা এই দুটি জিনিস পেয়ে যাবে বলে না সেই জন্য দেও এক্সট্রা দুটা জিনিস দিয়ে দেয় যদি তুমি এই শাড়িটা এক হাজার টাকায় কিনবে তাহলে তার পাশে আরও দুইটা এক হাজার টাকার ফ্রি হ্যাঁ পেয়ে যাবে ঠিক সেই রকম ভগবান খুব দয়ালু আমরা অনেক সময় করতে চাই না অন্তত কিছু ফ্যাসিলিটি দেখে করার চেষ্টা করে মানুষ চায় ফ্যাসিলিটি এই জন্য ধর্ম লোক করে কেন আজকাল লোক ধর্ম কেন করতে যায় কিছু পাওয়ার জন্য যে আমি কি পাব কিন্তু মানুষ জানে না আপনি পেয়ে কি করবেন আপনি নিয়ে কি করবেন আপনি তো রাখতে পারবেন না কেন আপনার নিজের শরীরটাকে রাখতে পারেননি ছোটবেলার শরীরটাকে ধরে রেখেছেন ছোটোবেলার শরীরটা নেই আমরা ভাওতা দিই যে এটা আমার বাবা এটা আমার মা এটা আমার স্ত্রী কীভাবে আমরা ভাওতা দিই যেদিন বাবা দেহত্যাগ হয়ে যায় সেদিন কি বলেন বাবা শুয়ে আছে বলে আজ বাবা চলে গেলেন তাহলে ভাওতা দিলেন না বাবা তো শুয়ে আছে প্রতারণা করলেন না আজকে বাবা আপনার ঘরে শুয়ে আছে খাট্টে কে সেই পোশাক পরে সেই সোনার চেন নিয়ে কিন্তু আজকে কান্না করে বলছেন বাবা আজ আমার চলে গেলেন গ্রামবাসীকে গিয়ে ডাকছেন স্ত্রী চলে গেল ছেলে চলে গেল মা চলে গেল দাদু চলে গেল কান্না করছে না সবাই কান্না করে কি না হ্যাঁ না? এটা সত্যি না মিথ্যা সত্যি এইগুলি প্র্যাকটিক্যাল জ্ঞান জগতে মানুষ ধর্ম প্রচারকরা দেয় না শুধু ধর্মের নামে হিন্দু ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম বলে প্রতারণা করে প্রকৃত দেহাত্ম বুদ্ধি থেকে শিখায় না মুক্ত হতে প্রকৃত জ্ঞান আমরা এই দেহ নই ফার্স্ট শিখাতে হবে প্রত্যেকটা ধর্মের মূল উদ্দেশ্য হওয়া উচিত যে আমি দেহ নই তার প্রমাণ এখানে যে আমরা বলি আমার দেহ আমার হাত আমার আমি আমিকে শাস্ত্রে বলে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস আমরা সেই গড আল্লাহ ভগবান যে কৃষ্ণ তার নাম তার সেবক তার অংশ তার অংশ হওয়ার ফলে আমার কর্তব্য অংশীর সেবা করা এই জ্ঞান অর্জন করতে হবে তার মানে আমরা এখন বুঝতে পারছি এই জ্ঞান যতদিন না থাকবে যে আমি দেহ নই তাহলে যুদ্ধ হবে হতাশা হবেন মারামারি করবেন আর দুঃখ পাবেন বারবার বিভিন্ন দেহতে আসক্ত হবেন তখন কি হবে সেই দেহটা হারালে একটা ছেলে হারাল তখন কান্না করবেন সবাই ধর্ম ধর্ম করছে ধর্ম মানে আগে জানতে হবে ধর্মংস সাক্ষাৎ ভগবৎ প্রণীতম তাহলে ভগবত প্রণীত মানে গড প্রণীত আল্লাহর প্রণীত ভগবানের প্রণীত সেটাই ধর্ম অনেক লোক ধর্ম মানে না বলে আমি ধর্ম মানি না আপনি তাহলে কিছুই মানেন না ধর্ম মানে আগে জানুন ধর্মটা কি আগে জানুন যেখানে আমরা থাকি না কেন আমরা সবাই ধর্ম মানি কিন্তু আমি মুখে বলি বসত আমি মানি না ধর্ম আইন আপনাকে মানতে বাধ্য করবে যেমন আপনি রাস্তা বেরোলেই বাম দিকে চলতে বাধ্য আপনি তাহলে আপনি ধর্ম মানছেন কেন বাম দিকে চলছেন তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কেন মানছেন আপনাকে কাউকে না কাউকে আপনার মুখ্য বলে গ্রহণ করছেন কোনো রাজনৈতিক নেতা বলে আমি মানি না কাউকে কিন্তু তার নেতাকে মানে কেন মানছেন নেতাকে মানছেন কেন আপনি কাউকে মানেন না আপনি বাড়িতে বলেন আমি কাউকে মানেন আপনার বাবাকে মানেন স্কুলে যাচ্ছেন আপনি শিক্ষককে মানেন কেন মানছেন তাহলে আমাদের একজন না একজন হেড আছে তো সেই জন্য দি সুপ্রিম হেড কে অনেক দেখবেন স্কুলের টিচার আছে হেড টিচার একজন হয় বহু নয় ঠিক সেরকম অনেক গড আছে ভগবান আছে আল্লাহ আছে তার মানে কি আমরা বলছি সৃষ্টিকর্তা আপনিও গড হতে পারেন কীরকম ছোটো গড তার মানে একটু পরিচালনা করছেন একটা ছেলে মেয়ে সৃষ্টি করছেন সব সৃষ্টি আপনি করতে পারেন না একটা কিছু ছিটে কেন পরমেশ্বর ভগবান গড আল্লাহ তারা হচ্ছেন পরম শ্রেষ্ঠ তো তার অংশ হওয়ার ফলে আপনার মধ্যে কিছু সৃষ্টি করার ক্ষমতা তিনি দিয়েছেন তাই ছিটে কিছু ছিটি করছেন একটা বাড়ি তৈরি করে নিচ্ছেন একটা ফ্যান করছেন একটা ঘড়ি তৈরি করছেন বা একটা কিছু একটা তৈরি করছেন কেন না সেই পরমেশ্বর ভগবানের অংশ হওয়ার ফলে আপনার মধ্যে ওই কিছু ক্ষমতা রয়েছে কিন্তু আপনি সুপ্রিম নন আপনি জগতের সব কিছু সৃষ্টি করতে পারেন না সেজন্য টিচার অনেক কিন্তু হ্যাড টিচার একজন ঠিক সেই রকম অনেক সৃষ্টিকর্তা রয়েতে পারেন পালন করতে আপনিও কিছু পালন করেন দুই ছেলে মেয়েকে পালন করছেন আপনিও হয়তো আপনার বাড়ির দু চারটাকে পালন করছেন দেখা গেলো গ্রামের আর একজন হয়তো দশ বিশ জনকে করছে দেখা গেলো কেউ পঞ্চায়েতের অনেকজনকে পালন করছে কেউ দেখা গেলো প্রধানমন্ত্রী একটা দেশকে পরিচালনা করছে দেখা গেলো রাষ্ট্রসংঘের লোক সারা বিশ্বকে পরিচালনা করছে কিন্তু এইরকম কত বিশ্ব আছে তাহলে এইরকম এইরকম করে যদি আমরা বিচার করি তাহলে সুপ্রিম কে কার এই সব জিনিস তিনি হলেন গড তিনি হলেন আল্লাহ তিনি হলেন ভগবান তার নাম হচ্ছে কৃষ্ণ তাই আমরা তার অংশ হওয়ার ফলে আমাদের পরম কর্তব্য তার নির্দেশ পালন করা তার সেবা করা তো সেটাই আসল প্রেম আপনি যার সেবা করুন না কেন আপনি আনন্দে নেই কেন আপনি আজকে আপনার স্ত্রীর সেবা করছেন স্বামীর সেবা করছেন দেশের কোনো ভিকারি গরিব লোকের সেবা করছেন রুগীর সেবা করছেন আপনি কি করে সুখী দেখান যাকে সেবা করছেন তিনিও সুখী নন যে ডাক্তার রুগীর ঔষধ দিচ্ছে একটা রোগ ভালো হয়ে গেল তারপরের দিন আবার একটা রোগ হল তাহলে রুগী তো মুক্ত হলো না আপনি ডাক্তারও হেজিটেশনে পড়ে গেলেন একটা রোগ দেখেই মনে করলেন আহ ঠিক করে দিয়েছি আনন্দ পাচ্ছেন আমি আজ ঠিক করে দিলাম তারপরের দিন সেই রুগীর আরেকটা রোগ আবার দুশ্চিন্তাগ্রস্ত তাহলে আপনিও সুখী নন আজ আপনি খাওয়াচ্ছেন ভিকারিকে কালকে তারপরের দিন আবার বাবু খিদে আপনিও আবার উত্তেজিত হয়ে উঠছেন এই লোকটা প্রতিদিন খালি বাবু বাবু করছে তবে আপনিও সুখী নন তো এই জগতে যারা সেবার নামে বলছে আমরা সেবা করছি সেবা আমরা প্রত্যেকে সেবক কেন আমরা গড আল্লাহ ভগবানের অংশ হওয়ার ফলে আমরা সবাই দাস তিনি প্রভু কিন্তু সেই বৃত্তিটা রয়েছে সেবা করার কিন্তু কাকে সেবা করতে হবে সেটা মানুষ ভুলে গেছে এই জন্য ভাবছে গরিব লোকের কর রোগীর কর বাবা মাকে কর ধনী লোককে কর বা কোনো কাউকে কর স্বামীকে কর স্ত্রীকে কর পুত্রক্যাকে কর এইসব সেবা কুকুর বিড়াল কর কিছু না থাকলে কুকুর বিড়াল সেবা করে কেন এই সেবা প্রবৃতি জীবের প্রবৃতি সেই জন্য বলা হচ্ছে ধর্ম জীবের ধর্মটা কি না তার অকুপেশনাল ডিউটি অকুপেশনাল ডিউটি তার ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক তার যে জীবের স্বভাবগত যে কর্ম যেমন আপনি হয়তো পরিবর্তন করতে পারেন না যেমন বললাম লবণ যদি না লাগবে লুনতা তাহলে আর সেটা লবণ বলবেন না চিনিটা যদি মিষ্টতা না লাগবে তাহলে মিষ্টি বলবেন না ঠিক সেরকম আমরা জীব আত্মা আমাদের ধর্ম সেবা করা কিন্তু আপনি হয়তো বলছেন আমি ধর্ম মানি কিন্তু আপনার স্বভাবগ্রত বৃত্তি ভগবানের সেবা করা আপনি হয়তো একটা মুসলিম পরিবারে জন্ম হয়েছেন কেউ হিন্দু পরিবারে জন্ম হয়েছেন কেউ খ্রিস্টান পরিবারে জন্ম হয়েছেন আপনি চাকরি করলেন একটা মিনিস্টারের সেক্রেটারি কাজ আপনার অকুপেশনাল ডিউটি কি সেক্রেটারিয়াল কাজ করা কিন্তু আপনি হিন্দু ছিলেন আগে একটা মিনিস্টারের সেক্রেটারি হয়েছিলেন কিন্তু পরে আপনার চাকরি সমাপ্ত হয়ে গেল রিটায়ার্ড হয়ে গেলেন এখন তার পরবর্তীকালে এক মুসলিম ওই মিনিস্টারের সেক্রেটারিয়াল পদ নিলেন তিনি কি এসে বলবেন আমি আগে হিন্দু ছিল সেক্রেটারি এই মিনিস্টারের আমি এখন মুসলিম এই সেক্রেটারিয়াল পদ আমি পেলাম এখন আমার ডিউটি আমি চেঞ্জ করে দেব করবে সেক্রেটারিয়াল যে ডিউটি অকুপেশনাল যে ডিউটি সেই মিনিস্টারের যা সেটা করতে হবে আপনি মুসলিম হয়েও চেঞ্জ করতে পারেন না ঠিক সেই রকম ধর্ম ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক অকুপেশনাল ডিউটি আত্মার ডিউটি ভগবানের দাসত্ব করা এটাই গীতা ভাগবত শাস্ত্র বলা হয়েছে ধর্ম শান্তি প্রতিষ্ঠা করে কখন শান্তি হবে না যখন আমরা বুঝবো আমি এই দেহ নই আমি আল্লাহ গড ভগবানের সেবক তাই আমার ডিউটি তার সেবা করা কি করে না সর্বকর্মানি অপি সদা সমস্ত কর্ম কর কর্ম নিষেধ করা হয়নি কীভাবে করবে মত ব্যাপাশ্রয়ে যিনি সৃষ্টি করলেন এই মাটি জল আকাশ আগুন বায়ু দিলেন তার অংশ আমি তাই তার আদেশ হচ্ছে কি না তুমি যে কর্ম করবে মত ব্যাপাশ্রয়ে আমাকে আশ্রয় করে কর যখন আপনি কাউকে চাকরি করলেন আপনি একজন আইএস অফিসার মন্ত্রী বা কোনো মিনিস্টারের আন্ডারে রইলেন সেখানে তার নির্দেশ অনুসারে আপনাকে অফিসে চারটা থেকে আসতে হবে দশটা থেকে চারটা সেই কর্ম আপনাকে করতে তাই সেই মিনিস্টারের আনুগত্যে তার নির্দেশ অনুসারে চলতে হবে তাই জগতের সমস্ত কিছুর মন্ত্রী মহামন্ত্রী সব কিছুর সৃষ্টিকর্তা পালনকর্তা ধ্বংসকর্তা যে গড আল্লা ভগবান তার নির্দেশ আমরা তার অংশ হওয়ার ফলে কর্তব্য কি তার শরণাগত হওয়া তার কর্তব্য নির্দেশ কি না সর্বকর্ম চাষ করছ ব্যবসা করছ চাকরি করছ পুত্র উৎপন্ন করছ চোখ দিয়ে দেখছ খাচ্ছ কান দিয়ে শুছ এই দেহ দিয়ে যত কর্ম করছ সব কর্ম মত ব্যাপাস রয়ে। কিন্তু আমরা গীতা ভাগবত শাস্ত্র যে রয়েছে ভগবান গড আল্লাহর যে নির্দেশ তার আশ্রয় কর্ম আমরা করি না আমরা কিছু খাব নিজের ইচ্ছাই খাচ্ছি কিন্তু শাস্ত্র কি বলা হয়েছে কি খাবে কোনো ব্যক্তি গৃহস্থ আশ্রমে যাবে সে বিবাহ করবে পুত্র উৎপন্ন করবে সে চব্বিশ ঘন্টা পুত্র উৎপন্ন করবে না চব্বিশ ঘন্টা খাবে না সর্বকর্ম মানে কি তার পুত্র উৎপন্ন করবে কিন্তু রুটিন আছে প্রতিদিন পুত্র উৎপন্ন করবে না সেটা কাম অন্ধকারে যাবে সেটা ধর্ম বিরুদ্ধ কিন্তু যখন পুত্রার্থে ক্রিয়তে ভাজ সব সময় পুত্র আসে না সেই কর্ম যখন গৃহস্থ পালন করবে সেটা ধর্ম অবিরুদ্ধ সেটা ধর্ম কিন্তু আপনি যদি যখন তখন মিশবেন সেটা অধর্ম সেখানে পুত্র আসবে না সেটা অধর্ম সে যেন এই কর্ম পুত্র উৎপন্ন কর্ম খাওয়ার কর্ম দেখার কর্ম শোনার কর্ম প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে যেসব আমরা কর্ম করি কৃষ্ণ ভগবান গড আল্লাহ তিনি বললেন মত বেপাশ্রয় আমাকে আশ্রয় করে তাহলে তুমি সুখী হবে যদি একটা মন্ত্রীর আন্ডারে আপনি চাকরি করছেন বা সরকারে আপনি চাকরি করছেন সরকারের নির্দেশ দশটা থেকে চারটা যাওয়া কিন্তু আপনি যাবেন তিনটার সময় আপনার চাকরি থাকবে থাকবে না তাই আমরা দুঃখী কেন বুঝে নিন আমরা সেই ভগবান গড আল্লাহ নির্দেশ গীতা ভাগবত কুরান বেদ পুরাণ উপনিষদ এই শাস্ত্রের নির্দেশকে মনুষ্য জীবনে আমরা পালন না করে নিজের মতো করে আমরা ধর্ম সৃষ্টি করছি আর নিজের মতো করে আমরা কর্ম সম্পাদন করছি খেতে ইচ্ছা হয়ে গেলো যা ইচ্ছা খেয়ে নিচ্ছি আমার খাদ্যটা কি এই দেহটা একটা যন্ত্র কোম্পানি ভগবান গড আল্লাহ তৈরি করে দিয়েছেন এই যন্ত্রের কি ব্যবহার করতে হবে সেটা শিখতে হবে গাড়ি একটা পেট্রোল গাড়ি পেলেন পেট্রোল ঢুকাবেন কোম্পানির ম্যানুয়াল বুক দেখে ঠিক সেই রকম এই যন্ত্র মনুষ্য দেহ আমাদের ম্যানুয়াল বুক গীতা ভাগবত শাস্ত্র সেই শাস্ত্র অনুসারে আমাদের চলতে হবে এই জন্য আমাদের খাদ্য যে কর্ম খাওয়া একটা কর্ম শাক সবজি শাক সবজি নিজে খেতে পারেন না পাপ হবে একটা গাছপালা কেটে দিলে পাপ হবে কিন্তু যেহেতু ভগবান আদেশ করছেন এটা তোমার খাওয়া একটা কর্ম কিন্তু আমাকে আশ্রয় করে খাওয়ার কর্মটা করো কিভাবে না আমাকে নিবেদন করো আগে এই শাক সবজি হত্যা করো কিন্তু আমাকে নিবেদন করে জানাও এটার মালিক আমি তুমি এটা নিয়ে যেতে পারো না নিজের ইচ্ছা নিজের ইন্দ্রিয় সুখ করার জন্য তাহলে পাপ হবে অধর্ম হবে এইভাবে প্রত্যেক মানুষ ব্যক্তি যদি জ্ঞান অর্জন করেন তাহলে ধর্মটা কি। তখন বুঝতে পারবেন ধর্মংস্ত সাক্ষাৎ ভগবত প্রণীতম ভগবানের দেওয়া আইন গডের দেওয়া আইন আল্লাহর দেওয়া আইন সেটা আমাদের পালন করত সেজন্য বিশেষ সুযোগ ভগবান দেন তো এই কলিযুগে মহাপ্রভুরূপে কৃষ্ণ আল্লাহ গড তিনি এসে অতি সহজে এই কলিযুগের যুগ ধর্মকে শিখালেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ভগবানের নাম যখন আমরা করব তখন আমাদের হৃদয়ের আয়না পরিষ্কার হবে তখন আপনি দেখবেন যে মহিলা নয় পুরুষ নয় ধনী নয় গরিব নয় মুখ্যমন্ত্রী নয় প্রধানমন্ত্রী নয় রাষ্ট্রপতি নয় আমি এই দেহের মধ্যে আত্মা ভগবানের অংশ আল্লাহর অংশ তার সেবক তাই সেবা করা আমার পরম ধর্ম তাই জন্য প্রতিদিন চাকরি ব্যবসা চাষবাস রান্না করলেন ভগবানের জন্য করুন ভোগ লাগান সেই খাদ্য খান, চাষ করুন ব্যবসা করুন কোনো অসুবিধা নেই কৃষ্ণের জন্য করুন আমরা নিজের সুখের জন্য করছি নাতিপুতির সুখের জন্য করছি নাতিপুতি আজকে আপনি বিরাট বিল্ডিং বানালেন করলেন তার সুখের জন্য সে মারা গেল কে দেখবে কে ভোগ করবে এই বাড়িটা সেই জন্য মানুষ জানে না প্রত্যেকটার পূর্ব কর্ম অনুসারে সব পাবে আপনি তাকে বড় ধনী করাতে পারেন আজকাল যে নেতারা ভাবছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীরা অনেক রাজনৈতিক নেতারা ভাবছে আমরা গরিবাণী মুক্ত করে দিব। আপনি কে গরিবানি মুক্ত করান আপনি মাটি দিতে পারেন না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী কোনো কেউ রাজনৈতিক নেতারা আপনি মাটি দিতে পারেন জল দিতে পারেন আগুন দিতে পারেন তাহলে আপনি কী করে গরিবানি মুক্ত করাবেন আপনি একজন লোক আছে তাকে কোটি টাকা দিয়ে দিন সে ফুটিয়ে দিবে তারপরে দিন আবার ভিক্ষা করবে বাবু দিন অনেক বাবা মা দেখি দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে ছেলেকে বিরাট বিজনেস দিয়ে দিল কিছুদিন পরে ছেলে বান্ধবী টান্ধবী নিয়ে ফুটিয়ে দিয়েছে বিশ লক্ষ টাকা বাবা আবার দাও কোথায় গেল তোমাকে বিশ লাখ টাকা দিলাম শেষ হিসাব দাও হিসাব দিতে পারে না বহু ছেলে মেয়ে এরকম পড়াশুনা করাছেন স্কুল কলেজে ডিগ্রি দিচ্ছেন পড়াশুনা করার জন্য দেখে গেল পড়তে গিয়ে পাস চাকরি হয়ে যাবে কিন্তু চাকরি পাবে না কেন পাবে না এই জন্য গীতা ভাগবত কি বলে কর্ম না নেত্রে ন জন্তুর দেহ উপপতে কর্ম পূর্ব কর্ম অনুসারে আপনি পাবেন আপনি গরিব এখন আপনাকে টাকা দিয়ে ধনী করানো যাবে না পূর্বকর্ম আপনার নেই টাকা ভোগ করার বাড়ি নেই আপনার কপালে আপনি বাড়ি পেলেন সরকার এসে নিয়ে নিল গিয়ে আপনি গাছের নিচে কেন আপনি ধরো গাড়ি করলেন বাড়ি করলেন কেন ভোগ করতে পারছেন না পূর্ব কর্ম এইগুলি যখন মানুষ বুঝবে তখন কারোর জন্য আমার চেষ্টা করতে হবে না যে একে ধনী করাবো একে শিক্ষিত করাবো না এ প্রত্যেকে তার কর্ম অনুসারে পাবে আপনার কর্তব্য আপনি অত পড়াবেন কিন্তু আপনি তাকে শিক্ষিত বানাতে পারেন না তাকে ধনী বানাতে পারেন না সেজন্য এই মাটি জল আকাশ আগুন বায়ু এইসব ভগবানে ভগবান থেকে জ্ঞান আসে আপনি যখন পূর্ব কর্ম অনুসারে আপনার কিছু স্বীকৃতি থাকবে আপনি পাবেন আপনি ধনী হয়ে কেন ভিখারি হয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী হয়ে কেন সাধারণ মানুষ হয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি হয়ে কেন সাধারণ মানুষ হয়ে যাচ্ছেন এখন তার প্রমাণ আমরা দেখি আগে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন এখন নেই মনমোহন সিং আগে প্রধানমন্ত্রী ছিলেন এখন নেই কেন নেই কর্ম না তো আপনি সবসময় কেন প্রধানমন্ত্রী থাকতে পারলেন না তো এই জ্ঞান মানুষের নেই তো সেই জন্য এই গীতা ভাগবত থেকে আমাদের শিক্ষা দিচ্ছে যে মানুষ কেবল ভগবানের আরাধনা করবে সমস্ত কর্তব্যকর্ম ভগবানের উদ্দেশ্যে সম্পাদন করবে আর সব কিছু ভগবানের জানবে এইভাবে সে যখন ভগবানের সেবাতে নিযুক্ত হবে তখন তার এই ভ্রান্তিগুলি কাটবে এবং সে শাকসবজি পেলেও সুখী হবে যদি ভগবানকে গ্রহণ করে যিনি সব কিছুর মালিক তাকে যদি আমি গ্রহণ করি চাকর হই তাহলে আমার কিছু অসুবিধা থাকে দেখবেন কোনো কোনো চাকর ধনী লোকের চাকর যদি তার প্রকৃত ভৃত্য হয় প্রকৃত চাকর সে যদি মালিকের কথা মানে সে দেখবেন এসি গাড়িতেও ঘুরে হ্যাঁ কি না যদি মালিকের কথা মানে এসি গাড়িতে ঘুরে আমরা দেখি মায়াপুরে অনেক লোক আসে এসি গাড়ি করে তার চাকর চাকরানিও তার গাড়িতে আসছে আবার সেখানে গিয়ে যে প্রসাদ খায় একই জায়গায় বসে প্রসাদ খায় আর যখন সেই চাকরাণী ভৃত্য দশতলা বাড়িতেই থাকে তার বাড়ি নেই কিন্তু যেহেতু প্রকৃত মালিকের যে রয়েছে যাকে সে প্রভু বলে জ্ঞান করেছে চাকরি করছে আর তখন সে সেই বাড়িতে তার একটা ঘর পায় থাকার জন্য কেন না ওই চাকর মালিকের নির্দেশ অনুসারে যথাযথভাবে কাজ করে মালিক বলে এটা রান্না করবে ঠিক সেই রকম পরমেশ্বর ভগবান আল্লাহ গড তিনি আদেশ করছেন পত্রং পুষ্পং ফলম তয়ম শাক সবজি ফল মূল এইগুলি আমায় নিবেদন কর আমরা চাকর তার অংশ তাই আমরা প্রকৃত চাকর হব তখন আনন্দ পাব যখন এইগুলি নিবেদন করব এটা কর্তব্য করব এটা যখন নিবেদন করে মালিককে দিলেন মালিক যখন খুশি হবে তখন আপনি আনন্দ পাবেন তো সেজন্য আমার অনুরোধ আপনারা আসুন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ ইস্কন কীভাবে সারা বিশ্বের মানুষকে এই গীতা ভাগবতের শিক্ষা দিচ্ছে তো সেজন্য এই বৈশাখ মাসে চেষ্টা করুন একটা বোনাস জিনিস পাওয়ার জন্য কি সেটা না একটু হরে কৃষ্ণ মন্ত্র জপ করার অভ্যাস করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এইটুকু একশো আটবার কেবল বলবেন এই একবার হলো এরকম একশো আটবার এই বৈশাখ মাসে অন্তত করুন এটা আমাদের ভিক্ষা অন্তত অভ্যাস করুন আর চেষ্টা করুন আজকে যেমন এখানে আমাদের সাধুসঙ্গ সুযোগ হয়েছে কোথায় রকম ভগবানের গীতার কথা আলোচনা আছে সেখানে যান অন্তত একদিন হল প্রসাদ চেয়ে নিন যেটা ভগবানকে নিবেদন করা হয়েছে তার পাপ থাকবে না ওই হত্যায় পাপ নেই কিন্তু এমনি শাক সবজি খাবেন ওটা পাপ চুরি করা ভগবানের সম্পত্তিকে চুরি করছেন অন্যের জিনিস যদি চুরি করে আনেন আপনাকে শাস্তি পেতে হয় তাই আপনি তো নেকেট হয়ে এসেছেন মানে কোনো কাপড় চোপড় নিয়ে আসেননি দাবি করছেন কেন এই বাড়িটা আমার এই জমিটা আমার কৃষ্ণের গডের এই যেন তিনি গড আল্লাহ ভগবান সৃষ্টিকর্তা পালন কর্তা ধ্বংস কর্তা আমাদের নয় আমরা ব্যবহার করছি তার জিনিস তার চাকর এই জিনিস আমাদের দেওয়া হয়েছে ব্যবহার করতে তো সেই জন্য সেই সুযোগ পাবেন যদি বৈশাখ মাসে এই রকম চেষ্টা করুন আজকে কি নাম বিজয় না বাবু এই বৈশাখ মাসে কিভাবে সুযোগ নিয়েছেন হরি নাম বাড়িতে করার প্রসাদ বিতরণ করার কেন এই বৈশাখ মাসে আগামীকালকে অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের মধ্যে একটা বিশেষ দিন চন্দনযাত্রা উৎসব এই দিনে বিশেষ বিশেষ কার্যকলাপ হয়েছে তো সেগুলি আমি এখন বলতে যাচ্ছি না এখানে শাস্ত্রে বলা হয়েছে যদি এই মাসে এই অক্ষয় তৃতীয়া দিনে কেউ দান করে কোন লোককে দান অনেক দান আছে কিন্তু প্রকৃত দান হচ্ছে প্রসাদ আর হরি নাম। আপনি নিজে নাম করবেন আর অন্যকে গিয়ে বলবেন বাবু আমার সঙ্গে একটু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনার টাকা পয়সা নেই দান করার বস্ত্র চস্ত্র কিন্তু সেই বস্ত্র দান করবেন তারপরে দিন ছিঁড়ে যাবে আবার বলবে বস্ত্র দাও একটু পুণ্য হবে কিন্তু ওটা ক্ষণস্থায়ী কিন্তু এমন একটা জিনিস দান করুন যেটা আছে হরিনাম ভগবানকে যে ভগবানকে ভুলে গিয়ে আমরা কষ্ট পাচ্ছি বারবার জন্ম মৃত্যু চক্র আজকে ধনী কালকে গরিব আজকে প্রধানমন্ত্রী কালকে সাধারণ লোক কেন হয়ে যাচ্ছে এইটি ভগবানকে ভুলে যাওয়ার জন্য তো সেই জন্য ভগবানের নাম প্রদান করুন আর যদি সুযোগ থাকে এখানকার আজকের যেই কি নাম বিষ্ণুপদ মহাশয়ের মতো এই বৈশাখ মাসে আর যে কয়েকদিন আছে বা অক্ষয় তৃতীয় আগামীকাল ভক্তদেরকে দিয়ে রন্ধন করে ভোগ লাগিয়ে এক কণা করে হলেও জগতে মানুষের কাছে বিতরণ করুন এই জগতে আমরা সবাই গরিব ভগবানকে যে ভুলে গেছে সে গরিব সে ধনী হতে পারে যখন হসপিটালে যাবে কাপড় চুপড় নেই খেতে পায় না তাহলে তার গরিব খেতে পাচ্ছে না দালাল বাড়িতে আছে খেতে পাচ্ছে না অসুখ হয়ে গেছে কাপড় চুপড় সব ডাক্তার খুলে নিয়েছে তাহলে গরিব তো এই জন্য আমরা ভগবানকে বাদ দিলে গরিব তো সেই আমার অনুরোধ এই অক্ষতৃতীয় তৃতীয় আগামীকালকে আর কয়েকদিন বৈশাখ মাস আছে এর মধ্যে আপনারা অন্তত দুটি জিনিস করুন নাম করুন আর অন্যকে বলুন ভাই আসো আমরা একটু হরিনাম করবো করব দিয়ে আর সুযোগ হলে একটু রান্না করে বা শাক সবজি ফলমূল মিষ্টান্ন তৈরি করে ভগবানকে নিবেদন করে প্রভু আপনি মালিক আপনি বৃষ্টি আলো বাতাস না দিলে এই চাষ হবে না অতএব আপনি মালিক আমি আপনার জিনিস আপনাকে দিলাম আপনি গ্রহণ করে প্রসাদ দিন আমাকে তখন সেই প্রসাদ বিতরণ করুন মানুষের কাছে এক কণা যদি কেউ খাবে একদিন তার চেতনা মার্জিত হবে সে জানবে আমি কেন খেতে পাচ্ছিলাম না কেন নানা রোগ হচ্ছিল কেন এইসব কর্ম তখন উপলব্ধি হবে তখন সে ভগবানের আরাধনায় যুক্ত হয়ে যাবে চেতনা মার্জিত আমি এই দেহ নই সেই তখন বুঝবে যেটা আমরা বলছিলাম বাবা দেহত্যাগ হয়েছে আগে বলছিলাম এটা বাবা এটা মা সেই দিন বলছে কান্না করে বাবা চলে গেলেন কিন্তু বাবা শুয়ে আছে তাহলে বাবা এই দেহটা নয় আসল আমি আত্মা তাই আত্মার ধর্ম পরমাত্মা ভগবান গড আল্লাহর সেবা করা কীভাবে সেবা করবেন সব কর্ম তার প্রীতির জন্য করবেন আপনি দাস তো সে এইভাবে নিজে কর ভুলে গেছে কেউ নিজে করুন ভগবানের নাম অন্যকে শিখান আমাদের প্রকৃত বাবা পিতা হচ্ছেন কৃষ্ণ এই নাম করো তার উচ্চিষ্ট প্রসাদ খাও তাহলে তুমি পাপ থেকে মুক্ত হবে এই গীতা ভাগবত পড়ো আর গীতা ভাগবত এই শিক্ষা দেওয়া আছে আপনি চেষ্টা করুন গীতা দান করতে যদি গীতা পড়ে জ্ঞান অর্জন হবে ফিরে যাবে ও আমি বাবাকে ভুলে গেছিলাম গীতা পড়েই জ্ঞান হবে হরিনাম করে জ্ঞান হবে প্রসাদ খেয়ে জ্ঞান হবে এই সুযোগ এই অক্ষয় তৃতীয়া যদি কেউ করে কালকে দিনে তার সমস্ত অক্ষয় হয়ে থাকবে কোনো ক্ষয় হবে না এই জন্য তাকে বলা হয় অক্ষয় অক্ষয় তৃতীয়া দিনে বহু জিনিস হয়েছে দ্রৌপদী মাতা পঞ্চপাণ্ডবেরা যুধিষ্ঠির মহারাজকে ভীষ্ম সূর্যদেব অক্ষয় পাত্র দিয়েছিলেন যখন তারা বনবাস ছিলেন তখন কী হয়েছিল দ্রৌপদী মাতা যে পাত্র পেয়েছিলেন সূর্যদেব থেকে যার ফলস্বরূপ তারা জঙ্গলে থেকেও যত লোক এসেছে সবাইকে খাওয়ানোর সুযোগ করতে পারছিলেন কেন ওই পাত্রটা ছিল অক্ষয় যত পর্যন্ত দ্রৌপদী দেবী কে সূর্যদেব বলেছিলেন তুমি যত পর্যন্ত না খাবে এই পাত্রতে যা তুমি দান করবে সব সময় বেরোতে থাকবে আর তুমি যেই খেয়ে নেবে সেই দিনের জন্য আর বেরোবে না তারপরে দিন আবার ভিক্ষা করে তুমি রান্না করবে আবার দিবে ভোগ লাগিয়ে ভগবানকে আবার সব বেরোতে থাকবে অক্ষয় নেই তো এরকম অক্ষয় পাত্র দ্রৌপদী মাতা পেয়েছিলেন তো সেজন্য আপনারা সতীসাদী রমণীর মতো ভগবানের সেবা করে এই অক্ষয় তৃতীয়া দিনে ভগবানের নাম ভগবানের প্রসাদ ভগবানের কথা বা গীতা যদি টাকা পয়সা থাকে গীতা নিয়ে কারো নেই গরিব লোক তাকে দিন যে ভাই এই গীতা নিয়ে পড় তাহলে আপনার এই দানটা অক্ষয় হয়ে যাবে আর কাউকে বলুন হরে কৃষ্ণ আজকে বলো তা আপনার এই নাম বলাটা অক্ষয় হয়ে থাকবে প্রসাদ দিন অক্ষয় হয়ে থাকবে তাতে আপনার ভগবত ধামে যাওয়ার সুযোগ হবে আর বারবার এই জগতে আসতে হবে না আরে বৈশাখ মাসে মহাদিন কালকে আরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তা আমি এখানে শেষ করছি এখানে প্রসাদ সবাইকে দেওয়া হবে ভোগ লেগে গেছে বলদেব প্রভু সব ভোগ লেগেছে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন আলোচ্য বিষয়ের মধ্যে তা আমি কয়েক জিনিস বলছি চারটি জিনিস আপনারা করবেন চারটি এ বি সি ডি এতে মানে ভক্ত সংঘ যারা ভক্ত মানে এই গীতা ভাগবত পালন করে সেই ভক্ত শুধু আমি গীতা বলি কিন্তু গীতায় কৃষক বলেন তুমি আমার ভক্ত হও তুমি আমাকে ভাবো কিন্তু আমি ভাবি কি না ছেলে মেয়েকে ভাবি আপনার ছেলে মেয়ে রক্ষা করতে পারবে আমি রাজনৈতিক নেতাদের ভাবি রাজনৈতিক নেতারা আপনাকে রক্ষা করবে আলো বাতাস দিতে পারবে বৃষ্টি দিতে পারবে চাষ করতে পারবেন চাল লাল কোথা থেকে রাজনৈতিক নেতারা চুরি করে বৃষ্টি না হলে চাষবাস হবে না সেই জন্য কৃষ্ণবচন মন ভব মদ ভক্ত মজা জি মাং নমস্কুর এই চারটি জিনিস আমাকে ভাবো তোমার মন দিয়ে কেন সব কিছু আমার আর আমার ভক্ত হয়ে যাও ভক্ত মানে আমার সেবা করো সব ইন্দ্রিয় দিয়ে এই যে সব ইন্দ্রিয় চোখ কান নাসিকা জিহা ত্বক এই দিয়ে আমার সেবা করো রান্না করছো আমার জন্য করো চাষ করছো আমার জন্য করো পুত্র উৎপন্ন করছো আমার জন্য করো তোমার পুত্র তোমাকে দেখবে আশা করে পুত্র উৎপন্ন না আগে পুত্র মারা যেতে পারে কে দেখবে সে জন্য ভগবানের সেবা করো ভগবান দেখবেন এখনই যে জল পাচ্ছেন অক্সিজেন পাচ্ছেন মাটিতে হাঁটছেন কার আপনার বাবার আপনার মায়ের আপনার রাজনৈতিক নেতার না এসব কৃষ্ণের গডের আল্লাহর ভগবানের এই জ্ঞান সেজন্য চারটি জিনিস যে সব ভক্ত এই রকম শিক্ষা দেয় যে কৃষ্ণ ভগবান আল্লাহ গডই হচ্ছেন একমাত্র মূল তার থেকে সব এসেছে তার চরণে আশ্রয় নিন তিনি ভক্ত আর তিনি এই সব করেন সব ইন্দ্রিয় দিয়ে খাচ্ছেন ভোগ লাগিয়ে প্রসাদ ছাড়া কিছু খায় না সে ভক্ত কিন্তু আমি বললাম আর মাছ মাংস খেলাম কেন ভগবান মাছ মাংস খায় না অনেক মূর্খ আছে কিছু কিছু ব্রাহ্মণ লোক তারা শাস্ত্রের বহির্ভুক্ত কথা বলে সংস্কৃত শব্দ না বিচার করে বুঝে উল্টু বলে দেবে যে বলে এই তো এরকম হলো সেরকম হল না প্রকৃত শাস্ত্র যে আচরণ করে তার থেকে নিতে হবে সে পণ্ডিত হতে পারে ব্রাহ্মণ হতে পারে দেখতে কিন্তু গীতা ভাগবতের শিক্ষা পালন করে না তো সেজন্য এ মানে অ্যাসোসিয়েশন মানে যে ভক্ত সে ভক্ত মেয়ে না ছেলে না শিক্ষিত না শিক্ষিত বিচার নয় বিচার হচ্ছে সে কৃষ্ণের আদেশ পালন করে সে বাচ্চা ছেলে হতে পারে মহিলা হতে পারে অশিক্ষিত হতে পারে শিক্ষিত হতে পারে বয়স্ক হতে পারে যুবক হতে পারে কিন্তু সে পালন করে তাহলে সে ভক্ত তাদের সঙ্গ করবেন এই জন্য এ বি বি মানে বুকস রিডিং তাই গীতা ভাগবত পড়বেন ওই রকম ভক্তদের সঙ্গে বসে গীতা ভাগবত পড়ে শুনবেন যে ভগবান কি বলেছেন যত করুসি যত জুহসি যত তপস্যা সি কমতে বলছেন তুমি যা করো যা খাও যা তপস্যা করো যা দান করো তৎকুরুষ সম দর্পণম তাই ভক্ত সঙ্গে আলোচনা হলো অ আমি দা দান করি আমি তো ভগবানের উদ্দেশ্যে দান করি না আমি তো নিজের ইন্দ্রিয় সুখের জন্য করছি কয়ে আমি প্রসাদ তো দান করলাম না শুধু ভাত ডাল দান করে দিয়ে সমাজে একটা সংস্থা প্রতিষ্ঠিত হয়ে গেলাম ভাত ডাল দেওয়াও তো পাপ প্রসাদ তো দিলাম না কৃষ্ণ বচ্চন আমার উদ্দেশ্য কর সেটা পাপ হয়ে গেল কিন্তু পুণ্য হৃদয় তো একটু সঞ্চয় কালেন কিন্তু প্রসাদ দিলে একদম ভগবত ধামে যাবেন তেভাবে এইভাবে গ্রন্থ পড়ুন গীতা ভাগবত থেকে কর্তব্য অকর্্য নির্ণয় করার জন্য করণীয় অকরণীয় এই গীতা ভাগবত থেকে শিখবেন ম্যানুয়াল বুক কীভাবে অপারেটিং করতে একটা মোবাইল টিভি গাড়ি ম্যানুয়াল বুক অনুসারে তাই জন্য সাধু সঙ্গে গীতা ভাগবত পড়ে কর্তব্য কর্তব্য নির্ণয় করে যন্ত্ররূপক দেহের অপারেটিং শিখুন কি করবেন কি দেখবেন কি খাবেন কি কথা বলবেন কি শুনবেন কোথায় যাবেন এইসব গীতা ভাগবত এ বি পরিষ্কার গীতা ভাগবত অন্য কোনো নয় সি চ্যান্টিং দি হলি নেম অফ লর্ড তাই যুগধর্ম কলিযুগের ভগবানের নাম যেটা এত পর্যন্ত আমরা করছিলাম যা নাম করার মাধ্যমে আমাদের হৃদয়ের আয়না পরিষ্কার হবে আমি এই দেহ নয় আমি আত্মা ভগবানের অংশ আল্লাহর অংশ গড়ের অংশ তার সেবক তার চাকর এই জ্ঞান হবে তো দর্পণ আয়না পরিষ্কার হয়ে যাবে আয়না সামনে গেলে মুখ দেখা যায় না মুখ দেখা যায় মহিলা থাকলে দেখতে দেখতে পাবেন নিজের মুখ না আর মহিলা পরিষ্কার করলেও দেখতে পাবেন না যদি লাইট না থাকে সেজন ভগবানের নাম করার মাধ্যমে হৃদয়ের আয়না পরিষ্কার হবে লাইট জ্বলবে আপনার হৃদয়ে নিজেকে জানবেন আমি হিন্দু নয় মুসলিম নয় খ্রিস্টান নয় আমি বিজেপি তৃণমূলই কংগ্রেসি সিপিএমই নয় ভারতীয় আমেরিকান পাকিস্তানি নয় মহিলা পুরুষ নয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নয় আমি দেহের মধ্যে আত্মা আমার ধর্ম হচ্ছে পরমাত্মা গড আল্লাহ ভগবানের সেবা করা তার চাকরি করা এটা যারা ভুলে গেছে রাজার কর্তব্য সেটাকে শিক্ষা দেওয়া না হলে যুদ্ধ নিজেদের দেহের সুখের জন্য দৌড়াবেন সবাইকে দেহ সুখ দেওয়ার জন্য চেষ্টা করবেন কোনোদিন পূর্ণ হবে না সর্বদা দুঃখের কারণ হবে যুদ্ধ লাগবে মারামারি লাগবে সেই জন্য সি চ্যান্টিং দি হুলি নেম অফ লর্ড ভগবানের নাম আল্লাহর নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রে এটা করলে হৃদয়ের না পরিষ্কার হয়ে যাবে তখন নিজে বুঝতে পারবেন এ বি সি ডি ডি মানে ডায়েট খাদ্য কি খাবেন তাই গীতা ভাগবত কি বলা হয়েছে পত্রম পুষ্পম ফলম শাক সবজি সব আমি দিচ্ছি বৃষ্টি হলে এগুলি হবে তুমি উৎপন্ন করতে পারবে না মহাশয় সেই জন্য তোমরা বৃষ্টি না দিলে এইসব করতে পারবে না কোন রাজনৈতিক নেতা চাল গুড়াউন খুলে দিবে কোথা থেকে আনবে চুরি করে হ্যাঁ খ্রিস্টানরা এরকম বলতো রাশিয়ার লোকেরা এরকম বলতো এক সময় রাশিয়ার কিছু রাজনৈতিক দলের নেতারা কিছু গড উপাসকদের গিয়ে বলছে তোদের গড খাওয়ায় নাকি ঠিক আছে চার্চে যাও গডের সামনে বলো গড আমাদের কিছু খেতে দাও ভক্ত যে খেয়ার জন্য চাইবে না ভগবান তার খাবার পরিপূর্ণ করে রেখেছেন কিন্তু যারা অল্প বুদ্ধি অন্তত গডের কাছে গিয়ে প্রার্থনা করেছে অন্য কারোর কাছে যায়নি কিন্তু তারা তো গড তাদের কিছু দিল না রাজনৈতিক নেতারা বলছে গড দিল তোমরা বলো হে রাজনৈতিক নেতারা আমাদের কিছু খাবার দিন তখন রাজনৈতিক নেতারা পাউরুটি গুড়াউন খুলে ন তো গড় দিল না রাজনৈতিক নেতারা দিল রাশিয়া এরকম একটা পরীক্ষা হয়েছিল তখন রাজনৈতিক নেতারা বলো গড় দিল না আমরা দিলাম বলো আপনারা দিলেন তো শিল প্রভুপাত সেই রাজনৈতিক নেতা সেই সাধারণ মানুষকে বললেন যে এই রাজনৈতিক নেতারা এই পাউরুটিগুলা কোথা থেকে এনেছিল তার বাবার সম্পত্তি পাউরুটি গম থেকে হয়েছে মাটি থেকে উৎপন্ন হয়েছে বৃষ্টি হয়েছে এইগুলি কার গড়ের যেন গড়ের নাম করলে বৃষ্টি হবে যজ্ঞ অন্নাদ ভবন্তি ভূতানি অন্ন খায় জীব ধারণ করে জীবন কি করে অন্ন হবে যজ্ঞাত ভবতি পর্যন্ত যজ্ঞ কর্ম সমুদ্ভব যজ্ঞ মানে বিষ্ণুর নাম ভগবানের আরাধনার মাধ্যমে এই প্রকৃতিতে সব কিছু হবে আপনি এমনি করতে পারবেন না তো সেজন্য আজকাল কেন বিশৃঙ্খলা সমাজে প্রকৃতিতে অনাবৃষ্টি অতিবৃষ্টি যুদ্ধ মারামারি কেন না আমরা বিল দিচ্ছি না ইলেকট্রিক বিল না দিলে আপনার লাইন কেটে দেয় না সরকার সেরকম আমরা ভগবানকে ত্যাগ করে ভাবছে আমি কর্তা আমি ভোগ করব আমি মালিক এই জন্য আমরা সরকার প্রকৃত সরকার ভগবান তার মালিকানা আমাদেরকে গ্রহণ করতে হবে ঈশা বাম সর্বম কিঞ্চা জগতং জগৎ এখানে এক কিঞ্চিত বস্তুই সেই গড আল্লাহ ভগবানের সেটা জানা দরকার মানুষ সমাজে এটাই ইস্কন থেকে প্রচার হচ্ছে সারা বিশ্বের মানুষ যে হিন্দু পরিবারে কেউ খ্রিস্টান পরিবারে কেউ মুসলিম পরিবারে কেউ আফ্রিকায় কেউ আমেরিকায় কেউ আরবে সারা দেশে মানুষ আজ বুঝতে পেরেছে সেই শিক্ষা এই শাস্ত্র থেকে বি বুকস গীতা ভাগবত থেকে আর সি চ্যান্টিং দি হলি নেম ভগবানের নাম করে আর প্রসাদ খেয়ে এই জ্ঞান অর্জন হয়েছে তাই ইস্কন থেকে এই চারটি জিনিস শেখানো হয় এই চারটি জিনিস বিতরণ করা হয় এই বৈশাখ মাসে বা আগামীকাল আপনারা চেষ্টা করুন নিজেকে নিয়া গীতা অন্যকে দান করা যদি টাকা থাকে আর না হলে অন্যকে বলুন আপনি গীতা পড়ুন প্রসাদ নিন হরিনাম করুন ব্যাস দেখবেন অক্ষয় হয়ে থাকবে একদিন আপনি এই মনুষ্য জীবনকে সার্থক করে ভগবত ধামে ফিরে যাবেন নিদায় গৌর প্রেম আনন্দে তাহলে এবিসিডি এই চারটি জিনিস মনে থাকলো তো তার করলে কি হবে ই তা মানে এক্সটেসি আনন্দ যেটা আপনারা চাইছেন সেটি পাবেন নিতায় গৌরপেমানন্দে লাস্টে বলুন সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে